আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। গ্যাস্ট্রিকের সমস্যায় বা বুক জ্বালা পোড়ার সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বুক জ্বালা পোড়া ও বদহজম থেকে দ্রুত মুক্তি পেতে চমৎকার একটি মেডিসিন প্রোগেভি। তো কথা বলবো প্রোগেভি সিরাপ কী কী কাজ করে এবং এর খাওয়ার নিয়ম কী, সবশেষে থাকছে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, তো স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোগেভি সিরাপ। এর মূল জেনেরিক হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 250 টাকা। এটি আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তার ভিতরে হচ্ছে গেভিফ্লক্স সিরাপ, গেভিসল, অ্যাসেন্টাম্যাক্স, গেভিল্যাক, অ্যালজিসাম ম্যাক্স, অ্যালজিসিড ডিএক্স, গেভিসাস, অ্যালজিসিড প্লাস, আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো চলুন আমরা এবার জেনে নেই এটি কী কী কাজ করে। এই সিরাপটি বুক জ্বালা পোড়া ও বদহজম থেকে দ্রুত মুক্তি পেতে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও খাদ্যনালীর অ্যাসিড, পিত্তরস ও পেপসিনের উদ্গরণজনিত লক্ষণের চিকিৎসায়, যেমন খাবার উগ্রানো, বুক জ্বালা পোড়া ও বদহজমজনিত সমস্যায় নির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় এবং অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের লক্ষণ, হাইপার অ্যাসিডিটি নিরাময়েও এটি ব্যবহৃত হয়ে থাকে। চলুন আমরা জেনে নেই এটি কীভাবে কাজ করে। প্রোগেভি সিরাপ তাৎক্ষণিকভাবে পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, একটি সুরক্ষাস্তর তৈরি করে যা পাকস্থলীর অ্যাসিড পকেটকে ঢাকনার মতো করে ঢেকে দেয়, ফলে ইসোফেগাসে অ্যাসিড এর উপস্থিতি কমে যায়। এই সুরক্ষাটি 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ প্রতিরোধ করতে সক্ষম। গুরুতর অবস্থায় খাবার গলায় চলে আসলেও এই সুরক্ষার স্তরটি ইসোফোগাসে শীতল অনুভূতির সৃষ্টি করে, যেহেতু এটিতে মেন্থল দেওয়া আছে। পরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে প্রভাবী পাকস্থলীর পিত্তরস ও পাচক রসকে তার সুরক্ষা স্তরের মাধ্যমে আবদ্ধ করতে সক্ষম। অপরদিকে প্রোগেভিতে থাকা ক্যালসিয়াম কার্বনেট পাকস্থলীর অ্যাসিডকে দ্রুত প্রশমনের মাধ্যমেও বদহজম ও বুক জ্বালা পোড়া থেকে মুক্তি দেয়। তো চলুন আমরা এই সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। প্রোগেভি সিরাপ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 12 বছরের উপরে, এটা হচ্ছে 10 থেকে 20 মিলি খাবারের পরপর এবং ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন সর্বোচ্চ 4 বার খাওয়া যাবে। তো সহজভাবে বুঝতে পারি যে এটা হচ্ছে 2 চামচ করে 3 বার অথবা 4 চামচও খাওয়া যাবে প্রয়োজন অনুযায়ী। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। এবং 12 বছরের কম বয়সী শিশুদের জন্য 1 চামচ করে খাওয়ানো যাবে ডাক্তারের পরামর্শে। এটি খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে, এটা যেহেতু দেখা যায় যে এটা অনেকক্ষণ থাকলে নিচে স্তরের মতো জমে যায়। তো এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে। তো ঝাঁকিয়ে নিলে এই মেডিসিনটি ভালোভাবে কাজ করবে। তো যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কারণ আপনার রোগের পরিমাণ বা শারীরিক কন্ডিশন হিসাবে সে ডোজ নির্ধারিত করে থাকবে। তো আজকে এখন আমরা জেনে নেই যে এটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী। এই সিরাপটির সাইড এফেক্ট হচ্ছে অ্যালার্জির প্রতিক্রিয়া, যেমন আর্টিকেরিয়া। এছাড়াও বেশি পরিমাণে খাওয়ার ফলে অ্যালকালসিস, হাইপার ক্যালসিয়ামিয়া, অ্যাসিড রিবাউন্ড, দুধের ক্ষার সিন্ড্রোম বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। 12 বছর শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খাওয়ানোর কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।